রাজানাত প্রবীণ আলমেদিন লেখক ও গবেষক উস্তাদুল উলামা উত্তর সর্তা গাউসিয়া হাফিজিয়া সিনিয়র মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল ও গাউসিয়া ইসলামিক কিন্ডার গার্ডেনের পরিচালক হজরতুল হাজ আল্লামা জাফর আহমদ সিদ্দিকি ইন্তেকাল করছে। আজ ভোর 4:30টায় চট্টগ্রাম নগরীর উগ বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করে। মরিবুর সময় তার বয়স আসিল 68 বছর। জানা যায় গত শনিবার মাদ্রাসা তাহেবের সময় তিনি হৃদরোগে আক্রান্ত হইলে তারে নগরের রোগে বেসরকারি হাসপাতালে ভর্তি করায়। পরে অবস্থার অবনতি হয়ে এনে আজ ভোরে তিনি মারা যায়। আজারো মুসল্লির অংশগ্রহণে আজিয়ে বিএল 4টার সময় মাদ্রাসার মাঠত নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক খবরস্থানে তারা দাফন করা হয়। ডেক্স নিউজ, সি প্লাস টিভি। এই যে দেখো, কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।